হ্যালো বন্ধুরা, আবার দেখো তোমাদের সাথে হাজির হয়েছি নতুন একটা ক্লাস নিয়ে, ক্লাস সিক্স। আগের ক্লাসে তোমাদের আমি বোট মাস শুরু করেছিলাম, সেখানে দেখো কোষে দেখিয়ে 1.1-এর একদম ছোট ছোট সরলগুলো তোমাদের সাথে করে দেখিয়েছিলাম। আর সেখানে তোমাদেরকে বলেছিলাম প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী কি, রেখা বন্ধনী, তার কাজের উপর আমরা নেক্সট দিন সরল করব, ঠিক আছে? আজকে দেখো দুইয়ের দাগের যে অঙ্কটা তোমাদের সাথে শেয়ার করব, সেই অঙ্কটার মধ্যে দেখো রেখা বন্ধনী আছে, প্রথম বন্ধনী, এটা দ্বিতীয় বন্ধনী, এটা তৃতীয় বন্ধনী। আগের দিনে তোমাদের আমি কিন্তু দেখিয়েছিলাম। তো আমাদের বোর্ড মাসের নিয়ম হলো যে আমরা প্রথমে রেখা বন্ধনীর কাজ করব, ঠিক আছে? তারপর প্রথম বন্ধনীর কাজ করব, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করব, তারপর তৃতীয় বন্ধনীর কাজ করব। আর যতক্ষণ আমরা প্রথম বন্ধনীর কাজ করছি ততক্ষণ সামনের অঙ্কগুলো আমরা যেমন সংখ্যা আছে তেমন বসিয়ে যাব, ঠিক আছে? সরল কিন্তু খুবই সহজ ব্যাপার, শুধু কিছু নিয়ম আমাদের মাথায় রাখতে হয়। আর সেখানে বোর্ড মাসে তোমরা একটু পড়ে নেবে, তোমাদের ক্লাস সিক্সে বলবো তোমাদের যে যে অঙ্কগুলো আছে না, তোমরা যখন শুরু করছো ধরো এই সরল হয়ে গেলে তোমরা তো লসাগু গসাগুর মধ্যে যাবে, প্রতিটা জায়গায় দেখবে কিছু লেখা আছে, তোমরা সেগুলো একটু পড়তে পারো, ঠিক আছে? পড়লে তোমাদেরই একটা ভালো ধারণা হবে। অন্তত বিশেষ করে দেখো ক্লাসে বেশ কিছু ছেলে মেয়ে থাকে যারা খুব ভালো পড়াশুনো করে, খুব ভালো র্যাঙ্ক করে, তারা কিন্তু সব জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করে। তো তাদের জন্য বলবো একটু তোমরা দেখো বোর্ড মাস নিয়মটা একটু পড়েও দেখা রেখো। দেখো আজকের এই অঙ্কটা শেয়ার করছি তার কারণ এই অঙ্কের মধ্যে আমি যা যা বলেছিলাম সেগুলো আছে, তাই এই অঙ্কটা তোমাদের সাথে শেয়ার করার জন্য নিয়েছি। এখানে দেখো কি আছে, 76, তাই আমরা লিখলাম। বিয়োগ কত আছে দেখো, 4 লিখলাম। তারপর আছে দেখো বিয়োগ থার্ড বন্ধনী, তার মধ্যে কত আছে, 6, ওকে। প্লাস দ্বিতীয় বন্ধনীর মধ্যে কত আছে দেখো, 19 নিয়ে নিলাম। বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে, আমরা কেন প্রথম বন্ধনী দিলাম না, এখানে আমরা রেখা বন্ধনীর কাজ করব। দেখো এখানে প্রথম বন্ধনীর মধ্যে আছে 48-57-17, কিন্তু 57-17 এর ওপর কিন্তু রেখা বন্ধনী আছে, তাই আমরা প্রথম বন্ধনীটা এই জন্যই দিলাম। এখানে তিনটে সংখ্যা আছে, প্রথম সংখ্যাটা আমরা বসিয়ে দিলাম। আর এখানে যেহেতু রেখা বন্ধনীর কাজটা আগে করব, তো সেই জন্য আমরা প্রথম বন্ধনী রেখে যে সংখ্যাটা নিলাম সেটাও রাখলাম, 48-এর পর বিয়োগ আছে সেটা দিলাম। তাহলে 57 থেকে আমরা 17 বাদ দিচ্ছি, 57 থেকে 17 বাদ দিলে কত হবে, 40, তাই তো? 40-এর সাথে 17 যোগ করলে কত হয়, 57, তাহলে 57 থেকে 17 বাদ দিলে হচ্ছে 40। তাহলে আমরা কি করলাম, প্রথম বন্ধনী দিলাম, দ্বিতীয় বন্ধনী দিলাম, তৃতীয় বন্ধনী দিলাম। আবার দেখো আমরা যেমন অঙ্ক আছে তেমন তুলে যাব, একদম থার্ড বন্ধনী, দ্বিতীয় বন্ধনী ও তুলে গেলাম, তার কারণ কি না, আমরা প্রথম বন্ধনীর কাজ করব। তাহলে 48 থেকে 40 বাদ দিলে কত হচ্ছে, 8। তাহলে প্রথম বন্ধনীর কাজ আমাদের হয়ে গেছে, আমরা এবার কি করব, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী দিলাম, ঠিক আছে? তারপর যেমন আছে দেখো 76-4 বিয়োগ, এখানে কি আছে দেখো, 6, ঠিক আছে? প্লাস এখানে দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি আছে, 19-8, তাহলে 19 থেকে 8 আমরা বাদ দিচ্ছি, কত হবে, 11, ওকে। দ্বিতীয় বন্ধনীর কাজ আমাদের হয়ে গেছে, তাহলে এখানে কি লিখবো, থার্ড বন্ধনী দেব। তাহলে এখানে দেখো কি আছে, 76-4 বিয়োগ, এখানে দেখো কি আছে, 6 আছে প্লাস 11, তাহলে কত হয়, 17, তাই তো? 17, 11 আর 6 যোগ করে বসালাম। তাহলে দেখো আমরা বিয়োগটা কি করে করতে পারি, এই দুটো যোগ করে 76 থেকে বাদ দিতে পারি, আবার আমরা কি করতে পারি, ছোট ছোট এটাও করতে পারি, 76 থেকে কত বাদ দিতে পারি, 4 বাদ দিতে পারি, 76 থেকে 4 বাদ দিলে কত হয়, 72, তা থেকে আমরা কত বাদ দেব, 17, তাহলে কত হচ্ছে, 7 আর কয় দাও 12 5 দাও 12, হাতে থাকে 1 2 2 আর কয় দাও 7 5 দাও 7, তাহলে উত্তর হচ্ছে কত, 55। আবার দেখো আমরা এই অঙ্কটা এরকম ভাবেও করতে পারতাম, 76 বিয়োগ আমরা কি করতাম, 4 যোগ 17, ঠিক আছে? তাহলে 76 থেকে আমরা 21 বাদ দিতাম, কি হতো, 55, বুঝেছো? আমরা এখানে বিয়োগ কমন নিয়ে এটা করতে পারতাম, আবার আমরা এটাও করতে পারি, তোমাদের যা যেটা সুবিধা।
সেভাবে করতে পারো। ঠিক আছে, আমরা বোর্ড মাসের যেমন নিয়ম সেই নিয়মের উপর তোমাদের একটা সরল দেখালাম। ওখানে কিন্তু অনেক সরল আছে, আমি আগের ক্লাস করিয়েছি, এই সরলগুলো তোমাদের করানো আছে, যার জন্য নতুন যেহেতু তোমাদের ক্লাস শুরু হয়েছে তাই একটা সরল তোমাদের বোঝালাম। ওখানে অনেক সরল আছে, তোমাদের যদি কোনো সরল নিয়ে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি আবার সেটা তোমাদের সাথে শেয়ার করবো।